ময়ূরভঞ্জ জেলার শহীদ শেষ দর্শন করা নেতা ঠু আরম্ভ করে সমাজসেবী লাগিছি ভিড়। তেমন বাঘড়া ছকর শোভাযাত্রা পরে পরিবার লোক শেষ দর্শন করে গ্রাম নিকটরে থিবা পড়িয়ারে রাষ্ট্রীয় মর্যাদা সহ শহীদ শেষকৃত্য সম্পন্ন করা যাইছে। কলাহান্ডি জেলা কন্ধমাল সীমা সিরকির জঙ্গলরে বুধবার দিন শহীদ হয়েছেন ময়ূরভঞ্জ মাটির পুয় সুধীর কুমার টুডু। সুড়িয়াপদা থানা সনভাড়ুয়া গাঁর সূচনা মুতাবক কলাহান্ডি কন্ধমাল সীমা সিরকি জঙ্গলরে নক্সল থিবা জানিবা পরে এসওজি জবান সর্চ অপারেশন রে যাইথিলে। বুধবার সকাল 11টা পাখাপাখি সময়রে নক্সল সহ এসওজি জবানকর মুহামুহি হইথিলা। জবান নক্সল গুলি বিনিময়রে 5 জন নক্সল নিহত হইথিবা বেলে শহীদ হইছন্তি ময়ূরভঞ্জ জেলা সুড়িয়াপদা থানা অঞ্চলর সুধীর কুমার টুডু। তবে ঘর লোক পুয়ের মৃত্যু খবর পাইবা পরে ভাঙ্গি পড়ছন্তি। গত রজরে সুধীর ঘরকু আসিথিলে। ঘর লোকঙ্ক সহ রহিবা পরে দুর্গা পূজাকু আসিবাকু নেই ঘরে থিবা বিধবা মাকু কহি যাইথিলে। পরিবারে সুধীর থিলে বড় পুয়। অন্যপটে সুধীর উপরে সুধীরক দাদা মধ্য নির্ভর করন্তি। দাদাঙ্ক ঝিওকু নর্সিং কলেজরে পাঠ পড়াউথিলে। তেবে কহিবাকু গলে সুধীর উপরে দুইটি পরিবার নির্ভর করুথিলা। হেলে গতকালি সকালে সুলিয়াপদা পুলিশ ঠারু পুয় শহীদ হইথিবা খবর জানিবা পরে পরিবার বিশ্বাস করিপারিনথিলে। অন্যপটে ক্যাম্পরু মধ্য খবর আসিথিলা। তেবে পুয়র শহীদ হইথিবা খবর জানিবা পরে সমগ্র গাঁরে শোকাকুল ছায়া খেয়ে যাইছি। মাটি পাই ভাই শহীদ হয়েছে তা তো গর্বর লাগুছি, গর্ব বি লাগুছি, গর্বর কথা বি আউ পরিবার পাই বি দুঃখ লাগুছি। কাহিঁকি না সে হিঁ জনে মোর বি ভলিয়া থিলে ঘরর সবু কিছু বুঝুথিলে, সেথিপাই পরিবার পাই দুঃখ আউ দেশ পাই গর্ব। থাই থিলে সেমতে 10-15 মিনিট কথা হইছিল কয় দিন পূর্বরে, সেমতে বল মতো পচারথিলে আউ মুই কইতিলে মতে কিছু টঙ্কা পঠা মোর কিছু বই কিনিবার অছি। কইলে হ্যাঁ পঠাই দেবি আউ তোর কিছু বি প্রবলেম হব না, মুই যে পর্যন্ত থিবি তোর কিছু বি প্রবলেম নে সবু কিছু পঠাইবি সবু কিছু দে দেবি। বাপা মা তো ভাঙ্গি পড়িছন্তি তথাপি আমি সেমানকু বুঝাইকি সম্ভাড়ি নেম। মোর নিজর রক্তর ভাই বড় ভাই তে শহীদ হইছন্তি আম ওড়িশা মাটি পাই, এটা তো গর্বর বিষয়। আম সাই পড়িশা বি সমস্ত গর্বরে উজ্জ্বলিত হই উঠুছি। আম ভদুয়াশাল গ্রাম বি আজি তাঙ্ক পাই গর্ব অনুভব হউছি। প্রতিশ্রুতি দেইথিলে সে এই দুর্গা পূজা বেড়কু আসতাম, মু সোমবার দিন কথা হইতিলে। আও নিজস্তরীয় পরিবার থিলা কিন্তু সে 4-5 বর্ষ চাকরি কলা পরে যা হোক কিছুটা উন্নতি আগকু মহিথিলা। সবু সে আমার ঘরর দায়িত্ব বুঝুথিলা, যাহা কি ঔষধপত্র হউ কি চাষবাস হউ সবুথিরে সে সাহায্য করুথিলা। কিন্তু সে নথিবারু এবে আমার এই পরিবারটা পুরা অন্ধকার ভড়িয়া জানা পড়ছি, কোন করিব মধ্যে চিন্তা করি পারু নাই। ডিউটি রু কি চাকরি রু সে সমস্ত ঘরকু জানতি আম ঘরকু জানতি, সে বহুত ভালো সমস্ত সাথে বহুত ভালো মিশন্তি। বহুত দুঃখ লাগুছে, এই দুঃখ আম অঞ্চল কু পুরা দহলাই দেইছি। কিন্তু কোন করিব দুঃখ লাগিলে বি সে আম দেশ পাই জাতি পাই জনে গর্ব আর গৌরব। আমি সমস্ত পাই দুঃখ ঘটনা আজ আপনি দেখুছন্তি যেতে সমবেত জনতা সব আসছন্তি তাঁকু ইয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া পাই। কিন্তু অন্য পক্ষে যদি আমি দেখিবা এটা নিশ্চিত ভাবে যেপরি ভাবে বীরত্বর প্রদর্শন করি সে শহীদ হয়েছে সে সবুদিন পাই আমমানক পাখে সে রয়েছে এবং আগামী পিঢ়ি পাই সে গোটে উদাহরণ হয়েছেন। তেমন আজ আমি সমস্তে আসিছু মু এবং অন্য মানে সমস্তে আসছন্তি তাঙ্কো শোকসন্তপ্ত পরিবারক সমবেদনা জ্ঞাপন করিবা পাই, তাঙ্কর বীরত্বর কাহিনী সবুদিন পাই মনে রহিব। ହୋଇଥିବା ପରିବାରଙ୍କୁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତରଫରୁ 16 ଲକ୍ଷ ଟଙ୍କାର ସହାୟତା ରାଶି ପ୍ରଦାନ କଲେ ମୟୂରଭଞ୍ଜର ଏସ୍ପି। ଆମର ସୁଲିଆପଦା ଅଞ୍ଚଳର ସୁଧୀର କୁମାର ତୁଡ଼ୁ ନକ୍ସଲ ନୂଆମୁଇର ଶହୀଦ ହୋଇଛନ୍ତି, ମାର୍ଟିରଡମ୍ ପାଇଛନ୍ତି। ତାଙ୍କୁ ଆମେ ଜିଲ୍ଲା ତରଫରୁ, ରାଜ୍ୟ ତରଫରୁ, ଦେଶ ତରଫରୁ ଷ୍ଟେଟ୍ ସମ୍ମାନ ଦେଇଛନ୍ତି, ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଦେଇଛନ୍ତି। ମୟୂରଭଞ୍ଜରୁ ସୁବ୍ରତ ପ୍ରଧାନଙ୍କ ରିପୋର୍ଟ କାମିଆ ଟିଭି।